সম্প্রতি জলপাইগুড়ি কদমতলা বালিকা বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা চলছিল। সেই সময় স্কুলের একটি ক্লাসে গার্ড দিচ্ছিলেন সহকারী শিক্ষিকা বনশ্রী ভৌমিক। ওই সময় ক্লাসে যান স্কুলের চতুর্থ শ্রেণীর কর্মী পম্পা ভৌমিক। ছাত্রীদের সামনে পম্পা দেবীকে ছাতা চোর বলে অপবাদ দেন বনশ্রী দেবী। অভিযোগ শুনে কান্নায় ভেঙে পড়েন পম্পা ভৌমিক। এরপর স্কুলের সমস্ত অশিক্ষক কর্মীরা মিলে বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান প্রধান শিক্ষিকার কাছে। প্রধান শিক্ষিকা রীতা রায় বিষয়টি স্কুল পরিচালন সমিতির সভাপতিকে জানালে একটি বৈঠক ডাকা হয়। বৈঠকের পর সিদ্ধান্ত অনুসারে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ জানানো হয়। তবে থানার পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষকে স্টাফ কাউন্সিলের বৈঠকে আলোচনা করে মেটানোর কথা বলা হলে মঙ্গলবার বিকেলে সেই বৈঠক ডাকা হয়। এরপর বৈঠকে বসে উপস্থিত সকলে ভুল স্বীকার করে নেওয়ার জন্য বনশ্রী ভৌমিককে অনুরোধ করেন। উনি ভুল স্বীকার না করলে শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। এরপর বৈঠক ছেড়ে বেরিয়ে যেতে চান ওই শিক্ষিকা, কিন্তু অন্যান্যরা তাকে বাধা দেন। বাধা পেয়ে স্কুল চত্বরের ভেতরেই শিক্ষাকর্মীদের সাথে বচসায় জড়িয়ে পড়েন তিনি। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় কোতোয়ালি থানায় জানানো হলে ছুটে আসে পুলিশ। পুলিশের পক্ষ থেকে বোঝানোর পরে ফের শুরু হয় বৈঠক, কিন্তু সেখানেও নিজের জায়গায় অনড় বনশ্রী ভৌমিক। ফলে বৈঠকে কোনো সমাধান সূত্র বের হয়নি। প্রধান শিক্ষিকা রীতা রায় জানান, পুলিশের নির্দেশে স্টাফ কাউন্সিল মিটিং ডাকা হয়েছিল, কিন্তু তাতে কোনো সমাধান সূত্র না বের হওয়ায় বিষয়টি আমি থানায় জানাবো। দিদিমণি কিছু একটা অকওয়ার্ড পরিস্থিতি উনি ঘটাতে পারেন, তখন সন্দেহটির হেডমিস্ট্রেস এন্ড আদার স্টাফের দিকে যাবে। সেই জন্য আমরা মিথ্যা অ্যালিগেশন ওই দিদিমণি যখন এনেছেন আমার গ্রুপ ডির এগেনস্টে, তখন আমরা এটা থানাকে জানিয়েছি এবং সাইমালটেনিয়াসলি প্রেসিডেন্টকেও জানানো হয়েছে বিষয়টা, উনিও জানেন, ম্যানেজিং কমিটিতে আলোচনা হয়েছে, কিন্তু উনি আজ পর্যন্ত এই দিদিমণি কোনো অ্যাপোলজি চাননি। 2 তারিখ ছিল সেই দিন উনি, মানে এটা একটা প্রসঙ্গ যে উনি সেই দিনই স্কুলে মানে আসলেন, উনি কখন আসবেন কখন যাবেন আমাদের কাছে কোনো মেসেজ থাকে না, সেদিন উনি স্কুলে প্রেজেন্ট। সেই দিন আমার গ্রুপ ডি যাওয়ার পর খাতাপত্র নিয়ে যখন রোলকলের জন্য গেছে তখনই ইয়ে করেছেন উনি এই অ্যালিগেশনটা, তাকে খুব এবং ইন প্রেজেন্স অফ স্টুডেন্টস, বাচ্চা বাচ্চা স্টুডেন্টের কাছে বললে তো তারা একটা মানে সেই আমার গ্রুপ ডিরও তো একটা নিজস্ব মানে আত্মসম্মান আছে। এদিকে অভিযোগকারী গ্রুপ ডি কর্মী পম্পা ভৌমিক বলেন, ওই দিদিমণি একটি মিথ্যে অভিযোগ তুলেছেন, তাও আবার একটি ক্লাসে ছাত্রীদের সামনে, এটা ঠিক মেনে নেওয়া যায় না। তার কাছে প্রমাণ চেয়েছিলাম, তিনি দিতে পারেননি, বিষয়টি প্রধান শিক্ষিকাকে জানিয়েছি। আমাকে বলছে যে আমি নাকি ওনার ছাতা নিয়ে গেছি, 3-4 বার উনি আমাকে স্টুডেন্টদের সামনে হ্যারাস করছে, ওনাকে বলছি যে আপনি আমার আমি নিইনি, কিন্তু উনি কিছুতেই সেটা স্বীকার করবে না, বারবারই আমাকে বলছে আমি ওনার ছাতাটা নিয়েছি। উনি হচ্ছে আমাদের স্কুলের কেমিস্ট্রির টিচার বনশ্রী দেবী, গ্রুপ ডিস্টার। বাজে একটা এলিগেশন, মিথ্যা এলিগেশন, সে 2020-তে সে তো স্কুলেই আসে না ঠিক মতো, সে স্কুলেও আসেনি ঠিক মতো, মিড ডে মিলের ওই সময় দেখলে আপনি বুঝবেন উনি কতটা ইরেগুলার স্কুলে। এখন যদি প্রশাসন এখানে যদি স্কুলে যদি উনি না মিটিয়ে নেন তাহলে আমরা আদালতে যাব। আজকে তো যে মিটিং ডাকা হয়েছিল সে তিনি মিটিংয়ে থাকবেন না, যেই এজেন্ডা উঠলে উনি দৌড়ে পালিয়ে যাচ্ছিল। অন্যদিকে এই বিষয় নিয়ে অভিযুক্ত শিক্ষিকা বনশ্রী ভৌমিককে জিজ্ঞাসা করা হলে তিনি কিছু বলবেন না বলে সাফ জানিয়ে দেন। না আমার শুনুন, আমি ওই নিয়ে এগুলো এখন কিছু এই মুহূর্তে আমি কিছু বলতে চাই না, বলতে চাই না মানে বলতে গেলে অনেক কিছু বলতাম, এই মুহূর্তে আমি কিছু বলতে চাই। ওনারা বলছে আমার বিদ্যালয়ে নিজের ইচ্ছা মতো আসা যাওয়া করেন, অনেক ব্যাপার আছে সেগুলো আমি যা বলেন আমি এখানে আমি বলবো না কিছুই, আমি এখানে কিছু বলতে চাই। আর বিষয়টা হলো একটা যে একটা অভিযোগ উঠছে ছাতা চুরি বা এরকম একটা অভিযোগ, আমি সমস্ত কিছু এখানে আমি কিচ্ছু বলতে চাই না। আরসিটিভি সংবাদ জলপাইগুড়ি।